নমস্কার আপনাদের সবাইকে, গুড ইভিনিং। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আমার যদি আজকে আপনারা প্রি মার্কেট ভিডিওটা দেখে থাকতেন, ওখানে আমি নিফটি আর ব্যাংক নিফটিতে একটা খুব ভালো অ্যানালিসিস করেছিলাম, যেখানে একটা খুব ভালো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনাদেরকে দিয়েছিলাম। তার সাথে সাথে আমি কিছু চারটা স্টক অন রাডারও দিয়েছিলাম, মানে এভরিডে আমি কিছু না কিছু স্টক আপনাদের জন্য নিয়ে আসি যেটা খুব ভালো প্রাইস অ্যাকশন ফলো করছিল হবে। তো আজকে আমরা দেখে নেব যেই অ্যানালিসিসটা আমরা সকালবেলা করেছিলাম নিফটি আর ব্যাংক নিফটিতে, ওটা কত করেক্ট, মানে যা লেভেল বলেছিলাম ওই লেভেল থেকে রেজিস্ট করে ঠিক ওই লেভেলই না কোথাও না কোথাও একটা সাপোর্ট নিতে এসেছিল মার্কেট আজকে। তো চলুন দেরি করি না, শুরু করি। সবথেকে প্রথমে আমাদের সামনে যে চার্টটা আছে ওটা আছে নিফটি। এই ব্লু লাইনটা সিগনিফাই করছে কি এখান থেকে মার্কেট ওপেন হবে, মানে এটা আমি মর্নিংয়ে বলেছিলাম এসজেক নিফটি দেখে, এক্সকিউজ মি। তো কোথাও না কোথাও এখান থেকে মার্কেট ওপেন হলো, মার্কেট ওপেন হওয়ার পরে একটা রিজেকশন ফেস করলো, খুব স্ট্রং রিজেকশন। যদি আপনারা অপশন চেনটা যদি দেখে থাকেন তো 16,200 আর 16,000-এ অনেক বেশি কল রাইটাররা প্রেজেন্ট ছিল। কল রাইটার মানে যারা চায় কি মার্কেট এই লেভেল থেকে উপরে যেন না যায়, এই জন্য ওরা কলটাকে রাইট করেছে, ঠিক আছে। আপনারা যদি এটার মধ্যে একটা ভিডিও চান অপশন চেনের উপরে আমাকে কমেন্ট করে দিন, আমি নিয়ে আসবো ওই ভিডিওটা। তো সব থেকে প্রথমে দেখবো এখান থেকে একটা রেজিস্টেন্স নিয়েছে, রেজিস্টেন্স নিয়ে ঠিক নিচে গেছে আর কোথাও না কোথাও মার্কেট এসে এই যে লেভেলটা সাপোর্টটা এইখানে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের প্রেডিকশনটা এটা আসছে কি মার্কেট কোনো না কোনো জায়গায় এখানে একটা টাইপ অফ আ ডাবল বটম ফেজ করছে। এবার আমরা চলে যাবো আরএসআইতে। যদি আরএসআইতে দেখি, আরএসআইতে এখানে একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি এই যে লেভেলটা আছে, এটা RSI 20 লেভেলটা, বুঝলে? এটা হলো RSI 20 লেভেলটা। এই RSI এই লেভেলে একটা বহুত বড় স্ট্রং সেলিং দেখতে পাচ্ছে, মানে মেবি চান্সেস বেশি আছে যখনই মার্কেট এই লেভেলে আসে কোথাও না কোথাও এখান থেকে একটা আপসাইড, ছোট একটা আপসাইড দেখা যেতে পারে। তো কালকের প্রি মার্কেট অ্যানালিসিসে আমরা আরো ভালো করে এটাকে অ্যানালিসিস করে আপনাদেরকে একটা খুব ভালো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে দেবো। সেকেন্ড আমি যাচ্ছি, সেকেন্ড ইন্ডেক্সে ব্যাংকিং ইন্ডেক্স, যেটাকে ব্যাংক নিফটি। ব্লু লাইনটা সিগনিফাই করছিল কি এখান থেকে মার্কেট কোথাও না কোথাও ওপেন হবে। মার্কেট যেই এখান থেকে ওপেন হয়েছে একটা খুব স্ট্রং সেলিং সাইড আমরা দেখেছি, মানে এখান থেকে খুব স্ট্রং সেলিং পড়েছে, সেলিং প্রেশার এসছে। আপনারা যদি অপশন চেন দেখে থাকতেন তাহলে 34,500 আর 34,500 আর 34,400 অনেক বেশি কল রাইটাররা প্রেজেন্ট ছিল, ঠিক আছে। তো এটাকেই খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ফল করেছে, ফল করেছে। তো কত সুন্দর, যদি প্রাইস অ্যাকশন আপনারা জানেন আর কিছু শিখতে লাগবে না। এটা কি ছিল? এটা একটা রেজিস্ট্যান্স ছিল, দেন এটা সাপোর্ট হলো, সেম মার্কেট এখানে না এখানে এসে কোনো জায়গায় একটা সাপোর্ট নিয়েছে, মার্কেট এই লেভেলটাকে ভাঙেনি। এই লেভেলটাকে আমরা একটা বলতে পারি, এই যে লেভেলটা, সরি, এই যে এই দুটা লেভেল আছে না, এই যে দুটা লেভেল আছে এটা কোথাও না কোথাও একটা ডাবল বটম ক্রিয়েট করছে মার্কেট, ঠিক আছে। তো আজকে আমরা দেখে নিলাম এই দুটা ইন্ডেক্সে, নিফটি আর ব্যাংক নিফটিতে কি মার্কেট অ্যানালিসিস হয়েছে, মানে আমাদের যে অ্যানালিসিস প্রেডিকশনটা ছিল ওই প্রেডিকশনটা ঠিক হয়েছে কি হয়নি। এবার আমরা চলে যাব স্টক অন রাডারে। স্টক অন রাডারে আজকে আমি চারটা স্টক দিয়েছিলাম, দেখে নেবেন এই চারটা স্টক আজকে কি প্রাইস অ্যাকশন ফলো করেছে। আমি যে লেভেলটা বলেছিলাম ওই লেভেলটা ফলো করেছে কি করেনি আপনাদের চোখের সামনে দেখাবো। চলুন স্টক অন রাডারে যাই। এবার আমরা এসে গেছি স্টক অন রাডারে। আজকে সকালবেলায় আমি চারটা স্টক আপনাদেরকে দিয়েছিলাম যেটা কি খুব ভালো একটা প্রাইস অ্যাকশন ফলো করছিল। ওই স্টকগুলোকে আজকে দেখে নেবো এখানে কি ওটা প্রাইস অ্যাকশন ফলো করেছে। আমি যেটা জানি ওটা খুব ভালো প্রাইস অ্যাকশন ফলো করেছে, আর যারা প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওটা দেখেছিল কমসে কম এই একটা স্টকে ট্রেড করে তো প্রফিট বুক করেছেই হবে, ঠিক আছে। চলো এবার আমি দেখি। সকালবেলা আমি অ্যাক্সিস ব্যাংকে নিয়ে এসেছিলাম, আমার ফার্স্ট পিক ছিল। ফার্স্ট পিকে আমি দেখেছিলাম অ্যাক্সিস ব্যাংকে কি কোথাও না কোথাও এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, তো কোথাও না কোথাও মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। সেকেন্ড লেভেলে কোথাও না কোথাও এখানে একটা মার্কেট খুব স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ফেস করেছিল, ঠিক আছে। সেম যদি দেখো এই রেজিস্ট্যান্সটা, আমি এভরি টাইম আমি এটাই বলি আপনাদেরকে, এই যে রেজিস্ট্যান্সটা ফেস করেছিল মার্কেট কোথাও না কোথাও এইখানে গিয়ে একটা সাপোর্ট ফেস করেছে। আপনারা যদি ভালো করে দেখেন, আমি একটু বড় করে দিই চার্টটাকে, দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, এইবার আজকের মর্নিং আমি এটাই বলেছিলাম যদি এই সাপোর্ট লাইনটা ব্রেক করে তাহলে একটা খুব স্ট্রং আমি সেলিং প্রেশার দেখতে পারবো মার্কেটে।
আর ঠিক দেখুন কোথাও না কোথাও এই রেড ক্যান্ডেলটা মানে ফর্ম হয়েছে যখন, তখন আপনারা ট্রেড না নিতে পেরেছেন হবেন, কোনো ব্যাপার না। এর নিচেও একটা খুব স্ট্রং সাপোর্ট লাইন ছিল, এর নিচে যখন ব্রেক করেছে আপনারা কনফার্মেশন ট্রেড পাচ্ছিলেন, আর দেখুন কত পয়েন্ট পেয়েছেন, মিনিমাম 11 পয়েন্ট, মিনিমাম 11 পয়েন্ট আপনারা এখান থেকে স্ক্র্যাচ করে নিয়েছেনই হবে। 11 পয়েন্ট নিয়ে যদি আমরা উপরে যদি স্টপ লসটা দেখি, সামওয়্যার অ্যারাউন্ড 4 পয়েন্ট, 4.50, চলো 5 পয়েন্টই ভেবে নাও, 6 পয়েন্টের আপনার মানে ম্যাক্সিমাম 1.2 এরও উপরে আপনার রিস্ক রিওয়ার্ড পাচ্ছেন, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট যে স্টকটা ছিল ওটা কোথাও না কোথাও আজকে মার্কেটে খুব ভালো দাঁড়িয়েছিল। সেকেন্ড পিক ছিল আমাদের মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা, যেটা কি খুব সুন্দর একটা চ্যানেল প্যাটার্ন ফর্ম করছিল, ডাউনসাইড চ্যানেল প্যাটার্ন। আমি বলতে পারি এটা ডাউনসাইড চ্যানেল প্যাটার্ন, এখানে গেছিল। এবার আমি বলেছিলাম আপনাদেরকে যদি মার্কেট এমনিতেই ডাউন খুলছিল, যদি মার্কেট এই লেভেলটা বিট করে দেয়, এই লেভেলটা বিট করে এখানে যদি একটা ক্যান্ডেল ফর্ম হয়, আপনারা বাই করবেন, টার্গেট থাকবে আপনাদের এই লেভেল অবধি, তো টার্গেট মানে পাবেনই পাবেন আপনারা। কিন্তু আপনারা যদি দেখেন ডাবল বটম রিট্রেস করেছে, যদি এখানে 5 মিনিটে আপনারা এসে যান, আমি আপনাদেরকে 5 মিনিটে নিয়ে আসছি, এইখান থেকেও যদি আপনারা সেল করে থাকতেন, এই বড় ক্যান্ডেলের নিচের থেকেও যদি সেল করে থাকতেন, কোথাও না কোথাও এখান থেকে একটা খুব স্ট্রং 13 বা 14 পয়েন্টের একটা খুব ভালো স্পেসিফিক আপনারা রিটার্ন পেতেন। থার্ড স্টক অফ দি ডে ছিল আমাদের টাইটেন, বিউটিফুল বিউটিফুল স্ট্রাকচার। যদি আপনারা দেখেন ডাউনসাইড চ্যানেল প্যাটার্ন, বেয়ারিশ চ্যানেল প্যাটার্ন, বেয়ারিশ চ্যানেল প্যাটার্ন ব্রেক, কি হবে পুট অপশন, ফিউচারকে সেল করবেন আর স্টককে ইন্টারডেতে সেল করবেন, এটাই আমরা করি। এখানে একটা খুব স্ট্রং সাপোর্ট বানিয়েছে, তারপরে পড়েছে, এবার এখান থেকে দেখে নিন কত পয়েন্ট আপনারা মিনিমাম আর্ন করে বেড়াতেন, 35 পয়েন্ট, চলেন 35 পয়েন্টের জন্য তো আপনারা দাঁড়াতেন না, মিনিমাম আমি বলে দিচ্ছি 30 পয়েন্ট, 25 পয়েন্টে আপনারা বুক করে নিতেন প্রফিট। তো কত সুন্দর একটা রিস্ক রিওয়ার্ড রেশিও এসেছিল। সিপলা ইজ মাই ফোর্থ পিক, সিপলা তো কোথাও না কোথাও আপনারা দেখুন ইন্টারডেতে স্টক সিলেক্ট করে নিয়ে আসা আমার জন্য খুব বড় কথা না, কি একটা দুটো স্ট্র্যাটেজি আপনাদেরকে বলে দেবো, পরের সপ্তাহ থেকে আমি স্ট্র্যাটেজি স্টার্ট করছি যেখানে আমরা একটা স্ট্র্যাটেজি ডিসকাস করব। লট অফ স্ট্র্যাটেজি মার্কেটে আছে যেটা প্রুভেন স্ট্র্যাটেজি আছে, যেটা কি সবাই ইউজ করে, ওটা আমরা নেব, ওটাতে আমরা কিছু নিজেদের ইনসাইট দেবো, ইনসাইট দেওয়ার পরে ওটা এক সপ্তাহ আপনাদের সাথে আমরা ট্রেড করব। ট্রেড ইন দ্য সেন্স আমরা এক সপ্তাহ ওটাকে দেখবো, ওটা কাজ করেছে কি করেনি, তারপরে ওটাকে আমরা জাস্টিফাই করবো, এর অ্যাকিউরেসি কত, এটা জাস্টিফাইবল স্ট্র্যাটেজি কি না। এমনি বলবো না কি একদিন স্ট্র্যাটেজি নিয়ে আসলাম, অন্যদিন বলে দিলাম 100% ভালো স্ট্র্যাটেজি, এটাতে আপনারা ট্রেড করুন, অমনি আমরা করি না। আমরা প্রুভেন স্ট্র্যাটেজি নিয়ে আসবো, দেন আফটারওয়ার্ড আপনাদের উপরে থাকবে আপনারা ওটাতে ট্রেড করবেন কি করবেন, আমাদের কাজ হচ্ছে ওটা আপনাদের সামনে নিয়ে এসে ভালো করে দেখিয়ে দেবা। চলুন এবার আমরা দেখে নিই সিপলা কোথাও না কোথাও এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল। আর যদি আপনারা অপশন চেন দেখে নেন, 950 960 কন্টিনিউসলি কল রাইটার বাড়ছিল, এখানে কন্টিনিউসলি কল রাইটার বাড়ছিল, বুঝলেন। আর কোথাও না কোথাও এটা এটা একটা আপনারা যদি এই লেভেলটা দেখেন নেন, আরএসআই তে একটা ডাবল টপ প্যাটার্ন ফলো করছিল। তো আপনাদের মধ্যে যে এইখানে এই লেভেলে একটা ছোট স্টপ লস নিয়ে পুট বাই করেছিল, ইয়া বলছি কলটাকে সেল করেছিল, ডেফিনেটলি ওরা ভালো প্রফিট বুক করেছে। সিপলাতে দেখে নি কোথাও না কোথাও এখানে একটা খুব স্ট্রং সাপোর্ট জোন আছে, এখানে একটা খুব স্ট্রং সাপোর্ট জোন আছে, যদি এটাকে ব্রেক করে দেয় নো ডাউট এই স্টকটা সামথিং অ্যারাউন্ড এই লেভেলটা, আপনাদেরকে একবার বলে দিই এই লেভেলটা 909 আপনারা সিপলাকে দেখে নেবেন। যারা পুট নিয়ে রেখেছেন ওরা দাঁড়িয়ে থাকুন এখনো, এই যদি সাপোর্টটা ব্রেক করে 909 তো আসবেই আসবে, মিনিমাম এখান থেকে আপনাদেরকে 10 পয়েন্ট দিয়ে যাবে সিপলা আবার, ঠিক আছে। তো আজকের জন্য এটাই, প্লিজ আপনাদের জন্য বলছি 5 মিনিট আমরা এত টাইম, প্রথমে আমরা স্টক পিক করি, তারপরে অনেক স্ক্রুটিনাইজ করে আপনারা আপনাদের যেন কম টাইমে আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দেওয়া যেতে পারে, ওটার জন্য আমরা চেষ্টা করে করে 5 থেকে 6 মিনিটের ভিডিও বানিয়ে আপনাদেরকে দিই, যেন আপনাদের টাইম কম স্পেন্ড হোক আর একটা খুব ভালো ইনসাইট আপনারা নিয়ে ট্রেড করতে পারেন। তো থ্যাংক ইউ আজকের জন্য, আমি কালকে মর্নিংয়ে আবার আসবো, আপনাদেরকে একটা ভালো ইনসাইট ভালো স্টক সাজেস্ট করবো। থ্যাংক ইউ, গুড নাইট। ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং।